ছাগলটার বাচ্চা ওইবার সিজার করাইতে লই যাই ও হেইয়া তা দেহিতরা কি ছাগল পাক আমরা আরে পাড়া ছাগল তুই দেন না আমি আমি বিমান চালাই আমার মহিলা মাগুর মাছটিকে দর্শন করি ঠিক আছে আসমানে আলম মুই জমিনে নামি গেলাম কেমনে মাছ কি মরছে দর্শনের কাছে তাই মাছ দি মরছে তো গুর গেরানি মাছ মরি গেছে আমি ডাক্তার বাচ্চা বলে বলদ সারা ভালো মানুষ কয় বলদ দামি না তুই পাড়া ছাগল বাচ্চা হচ্ছ কোনো নাকি আমনে তো আসলে মানু বলো না আপনার এই নিগড়ি লেখাল মিনিমাম 10 কেজি বলদ বাড়িবে এমা হনসন জীবনে স্যাম্পল গাছের করে দিয়ে স্যাম্পল গাছ আর রেন্ডি গাছের করে দিয়ে রেন্ডি গাছ বাঁশের করে দিয়ে বাঁশ পাড়া ছাগলে বাচ্চা দিলায় পাড়া পাড়ি ছাগলে বাচ্চা দিলায় পাড়ি বুঝলেন আমার পাড়া ছাগল একটা পাড়া বাচ্চা দেবে বলছে আমি ডাক্তার দ্বার যাই আপনার লাগে আমি ফাও পেন আমি এন বই পড়তে পারবো না আপনার কামে আপনি মেলার আপনার কাম আপনি কবুল ফেরান না আপনি যাই কবুল ফেরান যান বলদ দেখছি এরম বলদ দেখিনি ফুল ফ্যামিলির সব বলদ তুই হর কি তুই দেন না আমি আমি বিমান চালাই বিমান চালাই শ্রীলঙ্কা যাবো শ্রীলঙ্কা যাবি তুই দিয়ে অনেক গাছ করো তো এটা সয়ে দেয় না আমার জিগির খা জিগির খা তো গাছ কাটতে হরবে কি হয় আমার বাইক কইছে ঠিক আছে আমাকে ছাগল পাঠা দেখি আমার বাইক কইছে যে ছাগলটা আন নেই আমাকে এটা বাচ্চাইবে হেই রে আন নেই পাতা খাম হেই বিন্দু গাছ উঠছে হে বলটা লাগে দেয়া হয়েছে তা তুই যে গাছ কাটো যেইটালে বলছো সেইটালে তো কাটো তুই না আমার দ্বারা কেউ জিগেছে কাম থাকলে কামে জানাই দিয়া একালে এসে একটা খবর লাগে ডক্টর বলো এর কারখানা লাইব তুই ফুল ফ্যামিলি একটা বলো বা মুই এমন যাইতি তুই বলো তোর ভাই বলো বলো তো বলো করিস না এ হালার বলা ও ভাগা একি একি মুই দি আসমানে আলম মুই জমিনে নামি গেলাম কেমনে আর মুই নাম 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 মোর ডাল নাম লেখা ওয়াল্লাহ এ ভাইও ভাইও তোর ছাগল কই ছাগলের পাতা খাবি না যদি কাজ করতে চান বিকেশ না বাড়ান এক রাত 10,000 বাড়াইস বেড়া তুই তুই কি লেখছিলি আর কইস বেড়া বিকেশ না বাড়ান যদি ইমতে কাজ করতে চান দেখ দি বেড়া পুরে ভিউ বেড়া মাইয়েটা কেডা হয় আরে বেড়া ওই যে দুইটা বলদ আস না বংশশুদ্ধ সব বলদ সেটার মাইয়েটা পাত্তাই দেয় না ও যে বাপ সব লইতে আছে বুঝে একটা প্রেসিডেন্টের মাইয়ে আর ব্যবস্থা করতে হইবে ছুড়াই দিম বাপ ছুড়াই দিম ট্যাক্সে রিমোতে জাগা আর গেডি কাটিয়া মাথা কাটিয়া আর একটা মাথা বই দিম আরে ইমোতে একারে বাইরে বানাই দিম ওমা আইসো খারা আইতে আছি ওমা আনসু কি দেবা আপা ডাইলের ভাত নিয়ে আসছি হ ঘরে তো মা বাজারও নাই যাক তুই ভালোই করছো ডাল দিয়ে আনছো তো তো নারে সাইডে পড়বে আনে ওরে মা আমি আছি তো বলে টেনশনে বড়
এই দুগ্গ পোয়া দেখ ওরা কামের দারো হয় না এমনি অমনে কি করে কইতে পারি না তুই এত কষ্ট করে ভাত লইয়া আছিস আমার যে কি কষ্ট লাগে মা আমি তোরে কইয়া বুঝাইতে পারমু না ওর মা আমি মরে গেলে সংসারদার যে কি হইবে আব্বা আপনি চিন্তা করেন না আমি এত হলে বিয়ে সেদি বমু না আপনি খাবারটা খান আর আমি দেখি বাসার কোনো কাজ পাই কি না সেটা করবো অনেক আর এখন আমি বাসায় যাই বাসায় বাইরে আছে বড় বাইরা হেরা আইবো হেগো খাওয়া লাগবে খাবার দেবো আচ্ছা মা তুই যা সাবধানে যাস আর যাইয়ে ভাত হলে চড়াই দে আমি এই বন্দুকগো পাইছি আইতেছি বাবার সংসার চালাইতে অনেক কষ্ট হইতেছে আমারই একটা কিছু কাজ বাজ করা লাগবে তাহলে সংসারটা ভালো চলবে বলছেন কাজী সাহেব কাজী সাহেব হ্যাঁ বল তাহলে খাওয়ান দি আমি মোর ভাই মরে যাওয়ার পর সব দায়িত্ব তো আমি নিছি আজ মোর প্রথম বিয়ে কোনো ঝামেলা টামেলা যেন না হয় খেয়াল রাখেন তা তুমি কথাবার্তা কি কই হারিয়ে রাখছো তো হারছি না আমার কোনো কামে কি ঝামেলা সারা ওড়ে ও ঝামেলা হয় আর ভালো কথা আমি লাগে দুইটা পাত্র রেডি করে রাখছি যাই এই বিয়েটা না মানে ওই যে পাত্র পাত্র রেডি করে রাখছি আমি যাইয়ে বিয়েটা করাইবে না এবার আমার কাম আছে ওর আরো কাম আছে তাই লন লন তুই ভাবছো কি আই তুই ভাবছো কি তোর গলা একটা ছটকাটান দিয়ে শারীরিক দিমাগ কাল হারা এলাকায় ঘুরবি তুই ভাবছো কি তুই ভাবছো কি দেখ বাত খাই নাই নাইলে তোর সিগনালই তো বলছো তুই দেখ কে বেন্নিলে পান্তা ভাত খাইছি নাইলে তোর পুহির হালাই শুভমু কিন্তু আমি শুভমু এবার মুই কি গরম ভাত খাই যাইছি মুই ওদের কে গরম ভাত খাই যাই নাই নাইলে তোর এই যে কাল্লো পুহিরেস না এই কাল্লো পুহিরের কাদা পানি দিয়ে শুভাইতাম তোর ভাইপুর পুহির আমার এবার তোর ভাইপুর এবার মোর ভাই পুহির কল তোর গাল ফাসাই দিমু পালে দে গাল ফাসি দে পালে তুই পালে একটা দে আ তুই পালে একটা দে এবার মুই ভাত খাই নি দে ভাই তুই ভাত খাও নাই না তা মুই খাইছি ও কি আই এখন কিন্তু জাবরান দেম কই দিলাম তোর পুর তোর গাল ফাসাই দিমু তুই দিবি দে পালে এ তুই একটা দে পালে পালে দে এই গাল তুই এখন গাল ফাস এ বাবা দেখো রোজকার কাজ করছে হ্যাঁ রোজকার কাজ করছে বাবা কামরে কুত্ত এ কুত্তটা ছাড় 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 না না ছাড় 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 অপাঙ্গাস মশালাইবে আমার কোলে আমি মাঙ্গুর মশালামু সেই কেলে কথা হয়েছে মাঝখান থেকে গচ্ছিদ্দে বেড়া দেওয়া বহিরের ও বাকুলে কতটি কতটি লুচ্ছ পাঙ্গাস মশালাই পিছে পাঙ্গাস মাছটিতে আইয়া আমার মহিলা মাগুর মাছটিকে দর্শন করে ঠিক আছে জানেন কতগুলো কতগুলো মাছ মরিয়ে বাসি উঠছে ওর ওই যে মাথার মিষ্টি হারা দিন দেখবে থাই একলেন্ডা তাই মোর বেড়া মাছ যাইব না তোর মাছ কেমন মাছ পড়াও না স্কুলে পড়াও না আমার মাছের দ্বারা আইকা তোর মাছই তো তোর না রয়েছে তুই গরম লাগবে থাও ওর লেন্ডা থাই তোর মুখিন তোর আবার তোর মুখিন তু এ বের মজার যে শয়তান না কথা কবি নিয়ে আয় কি আয় কি হয়েছে ওইসকি দাঁড়াই হের কথা ওইসে আপনার বাবার লে না এথম ওইসু কি আমার ধরনের আমার ধরনের এই এই পুইর আমনা গো হাই আমার এই পুইর এই দুই পোলাই মাছ আলাইছে হাই আমাগো এক কুলে যে মাগি মাছ এক কুলে বেড়া মাছ হাই মাছ খেতে বেড়া দাও আছে না মাছ খেতে বেড়া দাও আছে হাই গুসকি পে বেড়া দছে এই মাছ কি এক কুলে মহিলা মাছ এক কুলে বেড়া মাছ হাই এই মাছ কি এই এর বেড়া মাছ আর মহিলা মাছের দর্শন করছে হাই কর্তারে শুনছেন শুনছেন কাজী সাহেব এই যে তিনি বাপ কই ফ্যামিলি সবই বলো এই বলদরে আমরা বুঝাইতে পারবো না বলদরে একটা বলদ বুঝেই হিন্দি দেখতে হবে না ইলেজ গরম আমাকে দিয়ে যাওয়া হইবে না বুঝছেন আপনি কি করেন বলদরে এবার বুঝাই আমার তাড়াতে না দিয়ে যাওয়া হইবে না এনে মা ডাক হ্যাঁ ঠিক আছে তো এই গন্ধ কি গন্ধ হ্যাঁ আপনার জানেন না আমার বাড়িতে বাথরুম নাই এই যে তালগাছটা দেন না পুহুরের উপরে এই তালগাছটা সিরিয়ালে বইয়া আমরা তিন দফে আগে দেখবেন দেখবেন এই যাই এই ওই রুমে আমরা সিরিয়ালে বই তিন বাপ হইবেন নিয়ে সমানে আগি হয় মোরে তিন বাপ তো আগি মাস কি মরছে দর্শনের কাছে তাই
মাছ দিম তো গুর গ্রানি মাছ মরি গেছে আরে হয় এই বড় মেয়ের গুতে কোনে এক সির গুতে উরে গুম দু ও ভাই এখন তো কানের গিলুবাড়ির জ্বালা মুক্তি জানো আমার গুতে গন্ধ আমি পালো জিনিস খাই আব্বার গুতে বেশি গন্ধ আব্বা জানা পাদ মারলে ঘরে টেউন যায় না আমার গুতে কোনে গন্ধ হয় একদম মাছ দেন আমি পাদ মারলে মানুষ হয়ে বেউছি তাগলে মাছ মাছে কাম নাড়দাই এই নে সর এই নে সর খেলে বেশ মানে খেলে নে সর ওই যে তুমি যাও বাতে দাও এই সাসমে এই বলত লই সংসার করেন কেমনে কইয়েন না এই গঙ্গা দুইটার লইয়া আমি বড় জ্বালাই আছি তার নাম নে মেলা হরছেন কই ওই উত্তর দরবারি বিয়ে পড়াই যাই হ্যাঁ উত্তর দরবারি বিয়ে পড়াই যাই বিয়ে পড়াই যান তাই আমার একটা বিয়ে হরাই দেব কি কন ওই বুড়ো ভাই সামনে আরে আমার লগে না এই যে আমার পা দুই আছে না ওই বড় পাড়ার লগে একটা মাই দেখবেন হ্যাঁ দেখুন ভালো কথা এই আমার এই ফটো সিটিটা কি অর্থ দেখেন এই দুইটা ফটো কিনে দেবেন হেই বর আমি এই বিয়ের কামে নামবো দুইটা না আপনারা আমি চারটি ফটো দেবো আপনি বিয়ে লাই করবেন বিয়ে লাই আজ পারি কিনা শিওর না ওই বিয়ে লাই আজ তো লয় সন্ধ্যা কালাম মনে আচ্ছা তাই যান আইন গলো আচ্ছা এই পোয়াগো বিয়ে না করা ইহির গমি আর থামমু না অত পোয়াগো বিয়ে হরামু নাইলে আমি নিজে এখান দিয়ে এই সাসমে এই বলাইছেন কে একটু তাড়াতাড়ি কোন ওই জানেন তো আমার বাহির মরে যাওয়ার পর এই দুই সাইড এলাকার যত বিয়ে আছে এত সব আমি করাই তাই ওই কাইগো একখানে বিয়ে করাইছি আর বিয়ের লগে চারিদিক দিয়ে এমন ফোন আয় ফোনের জ্বালায় মোটে আমি ঠেকতে পারি না তো কি কইবেন হলে কোন মোর আবার কাম আছে হনু তোমার তো বলাইছি তোমার বাহে থাকলে আমার এইসব চিনতে পারবার লাগবে না তো এখন তোমার বাহে নাই যেহেতু তোমাকে ওই আবার লাগবে ওই বলাইছি তোমারে আমার যেটুকু পোয়া আছে না ওই বড় পোয়াগুয়ার লোক একটা সম্বন্ধ দেখবা ভালো কমাইয়ে দেখকে আর বিয়ে হরাই দিয়ে এরও ঠিকঠাক হয়নি এরকম কয়েকাল চলবে তাই তুমি একটু দেখো ভালো একটা মাইয়ে দেবো আমার ভালো একটা মাইয়ে হয় ভালো কমাই হয় উত্তরকান্ড যেটা পড়াইলাম তো গতকালকে আসলে বিয়ে হয়েছে দক্ষিণকান্দার মাইরা আসতে মনে হয় যে এই পট্টল বিয়ে করেছে আসে পাত্রী একটা আসে ভালো তা পাত্রী তো দেবে দেবেই মাইয়ের বাহে বাবাদের 20 লাখ টাকা হবে হয় মাইয়ে দেবে 20 লাখ টাকাও দেবে কে কি মাইয়ের মধ্যে কোনো সমস্যা টমস্যা আসেনি ওটা সমস্যা নাই তো মাইয়ের সমস্যা কমে যা ওরে বাবা সমস্যা নাই কোনো মাইয়ের যে সাহায্য গুরু করে আসে না হ্যাঁ একটা খাউন খোঁজ আসে না দৌড় বেড়া একটা কথা কইল ক আমার একটু মাইয়ে দেবা গুরু করে না থাকে এই সময় একটু মাইয়ে দেবা এরকম একটা মাইয়া এরকম একটা মাইয়া 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 আসে হ্যাঁ আসে হে মাইয়া যদি আমার পোলাটা বিয়ে করে না মাইয়ের লাগে হে মাইয়ের ভাই 10 লাখ টাকা হবে ওক ওক 10 লাখ টাকা দেবে কি সমস্যা কি সমস্যা ওরে চাচা সমস্যা তো মোটেও নাই কোনো সমস্যা না এ মাইয়ার ঘুরোগার তো নাই নাই আর ভবিষ্যৎ তো হইবেও না দৌড় বেড়া একটা কথা কইলি ক আমার পোয়ার লোকে মাইয়ে দিবি জানি গুরুগার হয় এইরকম একটু মাইয়ে দিবি আমার পোতা হাজার দেওয়া লাগবে না হ্যাঁ একটা ঠিক কথা কইছি তাই তাই এরম পাত্রীও আজ দিনে দেখি একটু গুরুগারা হয় এরম পাত্রী 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 দক্ষিণ কান্দার কেরামতের মাইয়া পাত্রী পাত্রী না হইবে না ওটা পূর্ব কান্দার সাতার কাকুর মাইয়া আছে 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 পাইছি এরম মাইয়াও আছে এই মাইয়া যদি আমার পোলাটার লগে বিয়েটা করার বুঝলেন তাই এখানে এই মাইয়ের বাহে 5 লাখ টাকাও দেবে মাইয়ের লগে দৌড় বেড়া এই বেয়া কি বেবা কি ব্যবসা লইয়ে পাচ্ছে না এর মধ্যে কোনো রহস্য রহস্য আছে কও দি বাবা ব্যবসা না কও দি খুললে কও দি কি খুললে যা এই মাইয়া যদি ধরে নাম তো শীতকাল চলে হ্যাঁ চলে এই মাইয়া যদি কাল গ্রামের পোলাটা মাইয়ের লগে বিয়েটা করান করান তাহলে মোটামুটি কাজ যায় এই মাসের লাস্টই গুরুগার একটা তোর বেড়া ঘটক এখন কিন্তু তোমার আসলে জুতা এটা নেই এ বেড়া এখন এই বাহি আছে কয়দিন এইবার যদি গুরুগারা হয় মানুষ হালে আমার পিছে মারবে না যে হালে প্যাডুলে মাইয়ে আনছি আমার ফোয়ার লই গিয়া দূর তুমি কি কথাবার্তা কো আমার লগে খাপ খাইবে না তুমি গুরুগারা যে হয় দুগ কো হয় জানি ঘরে হাজলা টাজলা দিতে পারে এই সময় সুন্দর সলিড মাইয়ে দেবা আমার দেখতে তো জানি সুন্দর দেখায় ঘরে লক্ষ্মী নিয়ে থাকবে আমার ঘরে এরম যদি চান সেরম পাত্রী আমি চান বুঝলেন কি করেন আমার পোলাটা একটু ডাক দেন আমি একটু দেখি পোলাটা দেখিয়া
এই যে ঘটক দেখছো না এই ঘটকে এটা বিয়ে করাম তা বিয়ে আমি করবে না তো সমস্যা কি দবড়া আমি বিয়ে করুন বিয়ে তো মাল লাগে খুব মাই দেখতে কইছে হে বস মার হইছ না তুমি জানো ফিটিয়ার খাও সুসু হরি রে তোর গলা ভাঙছে কি লাগি হই করি গলা ভাঙছে কা হন্দন হন্দন গত শুক্রবার একটা পান দশ মাস আনছিলেন না আনছিলেন না হ্যাঁ হেয়ে তো বুয়াই রাইন দে তুই খালামাক দাড়ি বেড়াত গেলে সেই মাস শনিবার একটু দেখি গান ধরে রয়েছে আমি এবার জাল দিছি জাল দিয়ে দিয়ে দিই তিন দিন খাইছি আমি নাকি আমি দিই নাই তিন দিন খাইয়া তিন দিন পর দেখি পচছে বোবলা একটা গন্ধ ছড়ে পাঙ্গাস মাছের মধ্যে দিয়া আপনার দেখি খাওয়ান যায় না আমি এক পিস খাইয়া বাকি চার পিস বিলই রেতে ছিলাম বিলই গন্ধের ছড়ে খায় না হেয়ার পর সেই মাছ কাটার আমি কুলার উপরে দিয়া টিনে রোদ দিয়ে থইছি রোদ দিয়া কয়দিন পর নামাইছি নামাই দে কি হাত হুক না হইয়া টাডি হয়ে রয়েছে বিলের সামনে দিছি বিলেতে সাবাইয়া ভাঙতে পারে না এবার আমি সাবাইয়া গুড়ি করিয়া বিলের দিছি বিলেতে সুন্দর মজা করিয়া খাইছে ও আব্বা কেন জানি একটা কার্ড আমার গলায় যাইয়া পাকাজ করিয়া বাজে পড়ছে আপনার আমি কথা কইতে পারি না আরে বড়া এইরকম পোলা আপনার ঘরে আজ একটা জিন্সের পোলা বুলিপদের পোলা শেয়ারিডের পোলা তো এই পোলা যেই পোলায় আমার শুক্রবারিয়া মাছ পয়সে হুগই গেছে শুক্রবারিয়া মাছ তিন দিন বইয়া পচছে হেই আবার বিলই রেদেছে বিলইতে গন্ধের ঠেলাইয়া খায় না টিনের চালে রোদ দিয়া তারই হেইবার হুগা দেছে হুগাইয়া নিজে চাবাইয়া বিলই রেখা হয়েছে ওরে পোলা পোলা না ডোলা তাই এর লগে মাই লাগবে তো আম্বানির নাইলে লাগবে যে বারাকো মামার বুঝছেন যে কোম্পানি হোক আমার মাইরে একটা ভালো দেখে বাবা মাইয়ার দি মনে এটা কোনো সমস্যা নাই মাইলে চিন্তা করি না আর ওই খাওয়াবার বুঝছেন খাওয়াবার লাগবে না আলে এই কাছে হেমনায় কোরআন যে পত্রিকা আছে টুপি উঠে জিয়া তাই ভাড়া চাই না বুঝছেন ভাড়া দেওয়ার দরকার নাই আমি যদি ওপার না যাইতে রি তাই খেয়ালা যদি পার করি না দিতে পারে আলাই গাংলি গাঙ্গের পাশে গুমা মনে ওড়ালে কোনো চিন্তা নাই তাহা তাহা বাবা দেওয়া লাগবে না আমি কই দিম ওয়ান তো লাগবে না তাহা আরে লাগবে না কেরা মেরে তাহাদের কইছে বেউদা তা চাইছি আমি এই এই যে বেহুদা কিলিগে টাহা দেন আর একশো দল খারাপ হইতে না আর ওই ভালো কথা ওই যে দুই রেখালে দেওয়া হইলে না আমার দুই পোলাই মিললে আমার জানো তো বেমালা বিয়ে আমি করি করাই আছি ভালো যাই আচ্ছা আবার আই হোক ভালো মাই দেবা খুলো বাবা আমারে আব্বার লাগে একটা ভালো মাইয়া আনিন ভালো মাইয়া তোর তো তাই দিদি কালে আমার লাগিয়া তোর লাগিয়া ভালো আছেন পারতে চাইবেন মোবাইল টিপতে টিপতে চোখ মাজা কোমর সব গেছে ব্যথা হইয়া বেড়া খাইবেন কি ওষুধ হ্যাঁ এই মাজা কোমর টিকার ওষুধ দে তো দেহ তো খাইয়া তুই ওটা কি দিলি আমি বাসায় যাইয়া জামা কাপড় চেঞ্জ করি আর বড় দুইটার যদি পাও জিম্মে পাবে ভিড় এনে ধরে রাখবি আমি আইতেছি সাহেস্তা করব সকাল সকাল পায়ে
ওই দুইটা বলদের গুন্ডে না হাই হাই তো আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপু সাসা কেমন আছে হ্যাঁ আছে ভালো একটু সমস্যা সংসারে কি চাকরি করবেন হ্যাঁ করব ঢাকায় আমার স্যার আছে মোটা বেতনের টাকা দেবে কি চাকরি চাকরি বাসায় আমার স্যারের আছে ওটা পরে বলবো মনে একটা কাজ করবো ওটা পারবেন হ্যাঁ পারবো একটা ভিডিও দেবেন আপনার যে সমস্যা ওটা আমার স্যারের বলবেন এই ভিডিওর মাধ্যমে আমি পাঠাই দেবো ঠিক আছে অ্যাকশন আসসালামু আলাইকুম আমার নাম সাথী আমার একটা চাকরির প্রয়োজন আমার বাড়ি বদরপুর প্লিজ একটা চাকরির প্রয়োজন অনেক একটা চাকরির দরকার ঠিক আছে তাই চাকরির খবর আপনার আমি জানামো বন্ধু বন্ধু এই জিনিস দিয়ে পুরো দেশ রণক্ষেত বানাই গেলাম দিন কাম কাজ করার পর এন এক্সার গরম লাগে গামাইয়া সর্ব শরীর দিয়া শেষ হয়ে গেছে বইছি সারা দিন মোবাইল দিয়ে টেপ ছাড়ি নাই দেই তো মোবাইল দিয়া আমি সাথী বাড়ি ইটবাড়িয়া যারা যারা ইমুতে কাজ করতে চান এই বিকাশ নাম্বারে টাকা পাঠান অডিও 500 ভিডিও আরে আল্লাহ ইয়া কি হে বলজাপুরের বুনিয়া উজ্জ্বল খারে কো মনে তোমার মাইয়ে কি হরে দেহ আহারে আল্লাহ এলাকার মান সম্মান তো খাইছে আ আমি সাথী বাড়ি ইটবাড়িয়া যারা যারা ইমুতে কাজ করতে চান এই বিকাশ নাম্বারে টাকা পাঠান অডিও 500 ভিডিও 1000 ওকে বন্ধু এটা ওই গঙ্গাদাপুরি আর ওই বলিদ্যাদাপুরি বুঝনিয়া হয় 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 তাই ওই এই ব্যবসাদার লোক হবই তো নে আহারে আল্লাহ ও তো দেশের মানুষ মন্ডু সবটুকু হইবে এলাকার হয় 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 আও গজ গজ দেশার হট পাইবে লদি বন্ধু বাইরে আজকে ফোন দিয়ে মগজ গজ দেশার হটি এলাকার মানুষ মন্ডু সবটুকু হইবে এগুলো কি এগুলো ঠিক এলাকায় মাইয়ে থাকতে পারবেন না আপনার মাইয়া যদি এগুলো করে তাই এলাকায় সমাজ নষ্ট হয় না মাইয়ালে দেশ করবেন নাহলে মাইয়ের মাথা কামাই দিবেন আপনার মাথা কামাই দিবেন ঠিক আছে কই দিলাম এই মাইয়ালে দেশ থাকেন না আমি কি শুনলাম আমার মাইয়া নাকি দেহ ব্যবসা করে আল্লাহ হাতে আমার মরণ ছাড়া কোনো পথ নাই আল্লাহ আমার কি শুনাইলা আল্লাহ আমি মানুষের কেমনে মুখ দেয়াম আল্লাহ আমি কেমনে মুখ দেয়াম মানুষের ভালো আছেন ভালো আছেন একটা চোপড়ে দাঁতের পারি মেয়ে হারাই দিম ভালো আছেন ভালো আছে তোর বুনিয়া কি শুরু হচ্ছে কি শুরু হচ্ছে দেখ কি কি বই নেই হরছো ভালো একটা বানা বই হায়
এবি রাস্তায় গাতে যদি এবি ইউটিউবে ইয়ে ছারে দেশে মানুষ মানুষ সব খুবই হ্যাঁ বুন ভালো যা বাতে যা জান দে বাতে যা যা আবলক কই দিব যা যা বাতে যা কই যা একলি হলো আবলক কই দিব বুন ভালো বুন ভালো রি ও মা তুই কি করলি রে মা আমি আজ তোর পিনে দেখে সমাজে মুখ ভেদ করতেছি না মা মানুষে আমার কত কথা কয় তোমার মাইয়া এই কাম করে তোমার মাইয়া ওই কাম করে খালি নালিশ আর নালিশ মা আমি এই সমাজে কেমনে মুখ দেহাম আমার কহলে কে আছে রে মা আমার সংসারে না হয় অভাবই ছিল আজ তোর পিনে আমার এত বন্ধু মানুষের হইতে আরে মা আচ্ছা বাবা আমি কি করছি তুমি তো বলবা আমি তো কিছু করি নাই ওরে মা তুমি কি করছো আমি ভাষায় প্রকাশ করতে পারি না মা তুই এই মোবাইলটা দেখ আমি সাথী বাড়ি ইটবাড়িয়া যারা যারা ইমুতে কাজ করতে চান এই বিকাশ নাম্বারে টাকা পাঠান অডিও 500 ভিডিও 1000 বাবা এটা তো আমি করি না এটা শুধু আমার ভিডিও নেওয়া হয়েছে ওই রাসেলার নাইম এই ভিডিওটা আমার করছে যে বলছে তোমার চাকরি দেব একটা ভিডিও লাগবে বাবা তুমি খেয়াল করে দেখো এই ভিডিওর যে ছবিটা আমি কিন্তু ভয়েসটা আমার না নিজের জন্মের পোলারাও আমার খাবার দেয় আজকে আমার মাইয়ারে এই দশা যারা করলে আল্লাহ তুমি আগো বিচার করো মাওলা তুমি আগো বিচার করো আজ আমি গরিব বলে আমি তাকে প্রতিহত করতে পারলাম না আল্লাহ তুমি আইর বিচার করো মাওলা চাচা আপনার মাইয়ের এই যে অবস্থা করছে যে করছে এর শেষ না দেখে আমি যাবো না চাচা আগামী কালকের ভিতরে কেডা করছে সব বাইর করবো আমি কোনো টেনশন করেন না
আর তোরা তোরা কোনো চিন্তা করিস না, আমি আসি না, তোকে ভাই আসি, এমন বাচ্চা আসি, এর শেষ দেখি আমি সারমা। আর কেরা এই করছে, কালকে আগামী ডাক্যা বিচার করিয়া তারপর তোগুলোকে আমি যোগাযোগ করবো, চিন্তা করবি না। চাষা যে হওয়ার তো হয়ে গেছে, চলেন জানাজার ব্যবস্থা করি। শোনো, আমার ঢাকায় ইম্পর্টেন্ট কাজ পড়ছে, তাই কালকে সকালে আমি চলে যাব। আর আমার যে চাচা, ছোটবেলায় অনেক আদর করত, আব্বা যখন মরিয়া গেল তখন থেকে অনেক আদর করত, কোনো সময় বুঝতে দেয় নাই পর, আমিও কখনো বুঝি নাই যে পর, বাবার মতো দেখছি সবসময়। আর আমার এই বাবার মতো চাচারে যে অপমান করছে, যে অবস্থা করলো, আজকে কান্দাইল, মেয়েটারে সিনাই নিল, তার তো শান্তি থাকতে দেওয়া যাবে না। জি ভাই, এমন অবস্থা করবা রে, এমন অবস্থা করবা? জি, ও যেন ভুলেও আর কোনো দিন এলাকায় এই কাম করতে সাহস পায় না। আচ্ছা ভাই, মন থাকবে? জি ভাই, এই এক কাম যে করছে কালকের মধ্যে ওকে খুঁজে বের করবি। ভাই খোঁজাখুঁজি করার কি আছে, ওকে তো চিনি, নাইম রাসেল মিরিয়াস। হ্যাঁ ওগো, এই ওরা যে একজনে ফেসবুকে নিতে গেলে ছবি নামাইয়া, হ্যাঁ ওরা এডিটিং করে একজনের ছবি বয় দিয়ে ওরা টাকা কামায়, হ্যাঁ ওরা মানুষের ভাইরাল করে দিয়ে এই অবস্থা করে, এরকম করে অনেক কিছু করে, প্রমাণ পাইনি হাতে নাতে। ওগো নামে তো কমপ্লেন হয়েছে আরো অনেক ভাই, খালি হাতে নাতে প্রমাণ পাইনি দেখে ধরতারি নেই। আমি যান কইছেন কালকে দিনের মধ্যে ওকে ধরিয়ে পুলিশে দিমু ভাই। কি পুলিশ? পুলিশ কেডা? পুলিশ কেডা? ইচ্ছা মতো মারবি, মারি হাড্ডি কুটি ভাঙবি, যতক্ষণ পর্যন্ত মারা শেষ না হইবে ততক্ষণ ছাড়বি না। আর তুই জি ওই যে মারবে ভিডিও করবি, ভিডিও করিয়া যেভাবে আজকে এটা করছে না এভাবে অগো ভাইরাল করবি। আচ্ছা ভাই, শেষ ম্যাচ মারা শেষ হইলে পুলিশ হাতে যাইবে, মন থাকবে? মন থাকবে? জি ভাই। আমার চাচা আমার সামনে কাঁদছে, আমার বোন মারা গেছে, আমার চাচা ডাইতে মরে গেছে, এর প্রতিশোধ তো নিতে হইবে। জি চল। আমাদের ফলে এমবি আছে, মোরে আজকে হারা বিয়েল বান্ধি দিছে ভাই, ভাই মুই মোর গার্লফ্রেন্ড লয় কথা কইতে নিয়ে ভাই, আপনি ফোনটা একটুখান দেন ভাই, খালি একটুখানি একবার একটু দেন। তোমার বন্ধু ওরে ফোন দিছি আইয়া পড়তে আছে, ওখানে বাইন্দা চিন্তা লই যাবে, এর আগে একটা ভিডিও ফুটেজ নিতেছি। সুন্দর চান্নুক টাকা, এই তোকে ভিডিও ফুটেজ নিলাম, তোকে দেখে যেন বাংলাদেশের সবাই শিক্ষা পায় যে এরকম আকাম যেন না করে, কথাটা মাথায় রাখিস।